খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র তিনিচুকীয়ার ফয়জান আহমেদের রহস্যজনক মৃত্যুর ঘটনা। এই ঘটনার পুনর তদন্তর নির্দেশ দিলে কলকাতা উচ্চ ন্যায়ালয়। ফয়জানের মৃতদেহ খান্দি উলিয়াই পুনর্বার মরণোত্তর পরীক্ষার নির্দেশ দিছিল কলকাতা উচ্চ ন্যায়ালয়। কলকাতার সরকারি মেডিকেল কলেজ অথবা হাসপাতালত ফয়জান আহমেদের মৃতদেহর পুনর মরণোত্তর পরীক্ষার নির্দেশ ন্যায়ালয়ের। আর ন্যায়ালয়ের নির্দেশের পিছত আজি ডিব্রুগড়লৈ কলকাতা সিআইডির দল। উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অনুযায়ী ডিব্রুগড়ের আমলাপতির কবরস্থানের পর ফয়জানের মৃতদেহ খান্দি উলিয়াব সিআইডির দলটিয়ে। ফয়জান আহমেদে ডিব্রুগড়ত থাকা মোমায়েকর ঘরতেই বেশিরভাগ সময় পার করা বাবে ডিব্রুগড়ের আমলাপতি কবরস্থানতেই কবর দিয়া হয়েছিল। এসপিক লগ করব, তারপর কোর্টলে গিয়ে ম্যাজিস্ট্রেটক লগ করবলে আছে। ম্যাজিস্ট্রেটে অর্ডার দিব কেতিয়া খনন করব আর ম্যাজিস্ট্রেটে নিজক সময় দিব সেইখিনি সময়। তারপর আমার ডিব্রুগড় মেডিকেল কলেজের পোস্টমর্টম টিম এটা আসবে, টিমটো লয়ে তারপরে সেই খনন কার্য আরম্ভ করব। হয়, তারপর সেইখিন লয়ে পেলে আমি পুলিশের সঙ্গে কলকাতালে যাব। 2022 সনের অক্টোবরত খড়গপুর আইআইটির হোস্টেলের কোঠাত রহস্যজনকভাবে মৃত অবস্থাত উদ্ধার হয়েছিল ফয়জান আহমেদ। আইআইটি কর্তৃপক্ষ আর আরক্ষী এয়া আত্মহত্যার ঘটনা বলে দাবি করার বিপরীতে পরিয়ালে তেতিয়াই দাবি করেছিল এয়া এক পরিকল্পিত হত্যাকাণ্ড। আর তারপর পরিয়ালে যুঁজ দিছিল আর অবশেষত এই যুঁজের অন্তত উচ্চ ন্যায়ালয়ের রায়দানত সন্তুষ্ট ফয়জানের মাতৃ। মোর পুত্রর ন্যায় বিচার লাগে, ন্যায় পাম। প্রথম পোস্টমর্টম যে করেছিলেন তাতো গাফিলতির আমি একু ধরাই নপরলে একু গমে নাপালো। এবার পোস্টমর্টম কিবা এটা উলালে গম পাম যে আসলতে কি হয়েছিল, আসলতে তাক কেনেক মারিছিল সেইখানে গম পাম। গম পাওয়ার পিছত ন্যায় পাম সাগে, সেইটা আশা করছো। ন্যায় যেন একটা কদম আমি আগবাড়ি গেছো ন্যায় পালে হেয়া লাগিছে। আর এটা আছে সিবিআই ডক্টর যেমন মানে দৃঢ়তারে কৈছে কথাখার যে হয় কিবা এটা উলাব, আর হাইকোর্টের উপর মোর বিশ্বাস আছে। ডাবল বেঞ্চে অর্ডার দিলে যে এবার নহয় পোস্টমর্টমের তেওঁলোকে 10 দিনের ভিতর আহিব। উচ্চ ন্যায়ালয়ের হস্তক্ষেপত ফয়জানের মৃত্যুর তদন্তই নতুন গতি লাভ করিব। ন্যায় পাব বলে আশাবাদী ফয়জানের আইতাক তথা পরিয়ালের ওচর চুবুরিয়া। সঁচা কাহানি কথাটো লাগে, সেই ভাত খাব যাওয়াতে সবক ফোন করে, মাকক ফোন করে, মাহিয়কক ফোন করে, তার পিছর লড়াটো নাইকিয়া কেনেকে কম যে সি আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার কোনো কথাই নাই, তার কোনো কষ্টই নাই। এটা হাইকোর্টে আকো এটা ডিসিশন দিছে যে পুনের এটা ইনভেস্টিগেশন হব, পুনের পোস্টমর্টম হব। আর আমিও ভাবিছো যে পুনের পোস্টমর্টম হোক, আসল যে সত্য সেটা উলাওক। আইআইটি কর্তৃপক্ষ আর আরক্ষী এই ঘটনা গাব দিবলে বিচারিছিল যদিও কলকাতা উচ্চ ন্যায়ালয়ে পুনর্বার ফয়জানের মৃতদেহ খান্দি পুনের মরণোত্তর পরীক্ষা করবলে দিয়া নির্দেশে নিশ্চিতভাবে ফয়জানের মৃত্যুক দিব ন্যায় বিচার। ক্যামেরা পার্সন তাহিরর সহ ডিব্রুগড়ের সুরজ দত্ত, নিউজ লাইভ।